সন্তান থেকে তিনি সব কিছুই গ্রহণ করছেন কিন্তু সন্তানকে দেওয়ার সময় সন্তানের যে অধিকার তিনি সেটি আদায় করছেন না ছোটো সময় সন্তানকে কোরআন শিক্ষা দেননি আদব শিষ্টাচার শিক্ষা দেননি সম্পদ দেওয়ার ক্ষেত্রে এক সন্তানকে ঠগিয়েছেন আরেকজনকে জিতিয়েছেন একজনকে যখন জিতিয়ে দিলেন আরেকজনকে যখন ঠগিয়ে দিলেন তিনিও ঠকবাজের অন্তর্ভুক্ত কথা ঠিক না আবার একজন সন্তান তিনি মা বাবার কাছ থেকে সব কিছুই গ্রহণ করেছেন ছোটো সময় আদর যত্ন সব কিছু গ্রহণ করেছেন অনেক টাকা নিয়েছেন পয়সা নিয়েছেন অনেক ডিগ্রি অর্জন করেছেন কিন্তু মা বাবাকে যখন দিবেন দিচ্ছেন না তিনিও ঠকবাজ কথা ঠিক কিনা সুরাতিফে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন ওয়াইলুল্লিল মুতফিফিন আল্লা দিন আলু আলান্না ওয়া ওয়াইদা কালু হুম আউ্জানু হুম ইউসির ধ্বংস অনিবার্য তাদের জন্যে যারা মানুষকে ঠগায় যখন মানুষের কাছ থেকে গ্রহণ করে তখন পরিপূর্ণভাবে গ্রহণ করে আর যখন অন্যকে দেয় তখন কম করে দেয় আলায় তারা কি ধারণা করছে না যে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে মৃত্যুবরণ করার পরে কবরে তাদেরকে রাখার পরে আবার তারা পুনরুত্থিত হবে আজিম এক মহাদিবসে বিচার দিবসে সেটি হচ্ছে ইয়মুল গাছিয়া আচ্ছন্নকারী দিবস মানুষকে তাদের গুনাহের কালিমাগুলো তাদেরকে আচ্ছন্ন করে দিবে সে দিবসটি হচ্ছে নির্ধারণের দিন কেউ লাভবান হবে কেউ ক্ষতিগ্রস্ত হবে সে দিবসটি হচ্ছে এউমুল হিসাব হিসাবের দিন সে দিবসটি হচ্ছে এউমুল জাজা প্রতিদানের দিন নাস, লিরব্বি আলামিন এভরিবডি উইল স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আল্লাহ সেদিন প্রতিটি মানুষ আল্লাহ রব আলিনের সামনে দাঁড়াতে হবে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে এবং আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে জবাবদেহি করতে হবে মুজরিমুন আহম ফাই সিওয়াল আকদাম সেদিন অপরাধীদেরকে তাদের সিমটম দেখেই চেনা যাবে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে সুরাত আর রহমানে এসেছে এজন্য আমাদের সতর্ক হয়ে যেতে হবে মনে রাখতে হবে আল্লাহ আমাদের ইলাহ তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে আমরা এই পৃথিবীতে বেশি দিন থাকবো না আমরা যা কিছু করছি যা কিছু বলছি সব কিছু রেকর্ড করার জন্য সদা প্রহরী সদা প্রস্তুত প্রহরী আমাদের সাথে আছে না নাই সুরাতু কাফ খুলন ছাব্বিশ নম্বর পারার আঠারো নম্বর পৃষ্ঠা অধ্যায় পঞ্চাশ মানুষ যে কথাই উচ্চারণ করে না কেন তা রেকর্ড করার জন্যে সদাপ্রস্তুত প্রহরী রয়েছে সুবহান আল্লাহ সব কিছু রেকর্ড হচ্ছে আমার সাথে আপনার সাথে প্রহরী আছে সাক্ষী আছে আলিয়ৌ মানস্তিম আলাদা ফোয়া হি হিম অতুকাল লিমুনা ইদি হিম অতা সাধু আর জুলুহুম বিমা কানু এক শিবুন সূরা তুই আসিনে রায় আত দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষ যখন মিথ্যা কথা বলবে তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন যিনি তিনি কে জোরে বলুন তিনি কে তখন তাদের হাত কথা বলবে তাদের পাসাক্ষ্য দিবে এজন্য আমরা মৃত্যুকে স্মরণ করব। আল্লাহকে ভয় করবো আল্লাহকে সে ওর কোহাম নেহি ডট থে হে আমরা আল্লাহকেই ভয় করি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সলা আদায় করি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জবানকে কন্ট্রোল করি কথা ঠিক না সময়ের সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তাওফিক দিন সবাই বলি আমিন